আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্প ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। জনগণ থেকে সরকারের মেয়াদ যত কমে আসছে তত বেশি তারা বিচ্ছিন্ন হচ্ছে বললেন মানিক সরকার। ত্রিপুরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণের প্রতিবাদে পুলিশের দ্বারস্থ সাংবাদিকদের প্রতিনিধি দল। পদ্ম ঘটনায় মৃত্যু হল মামার, গুরুতর জখম ভাগ্নে। ১০০ দিনের কাজে আর্থিক কারচুপির অভিযোগ চাচলে। বংশী রায়সাহেব ঠাকুর পঞ্চায়েত বর্মাতে উদাহরণ দিবস পালিত হল জিসিপি এর উদ্যোগে। হলং নদী কাঠের সেতু মেরামত না হওয়ায় সমস্যায় পর্যটকেরা। আসাম গোসাইগাঁওয়ের যুবক নিখোঁজ, উদ্বিগ্নে পরিবার। দিহাটা উখড়াবাড়িতে পাশ হল অনাস্থা, অপসারিত হলেন প্রধান। রায়সাহেব ঠাকুর পঞ্চায়েত বর্মা ৮৬তম তিরোধান দিবস উদযাপিত হল মাথাভাঙ্গায়। মালতীপুর বিধানসভা কেন্দ্রের মহারাজপুর এলাকায় রাস্তা শিলান্যাস কর্মসূচি অনুষ্ঠিত হলে বৃহস্পতিবার। প্রচুর পরিমাণ দেশি মদ উদ্ধার করল ময়নাগুড়ি থানা পুলিশ। সিপিএম পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আগরতলায় ধিক্কার মিছিল সিপিআইএম এর। কোভিড ওয়ার্ডে কর্মরত কর্মীরা বেতন না পাওয়ার প্রতিবাদে কর্মবিরতি করে বিক্ষোভের সামিল হল কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। রায়সাহেব মহর্ষি পঞ্চায়েত বর্মা তিরোধান দিবস পালিত হল জলপাইগুড়িতে। গোসাইগাঁওয়ে বিটিসি কার্যবাহী সদস্যের কনভেয়ার গায়ে দুর্ঘটনাগ্রস্ত, আহত চালক এবং নিরাপত্তা রক্ষী। এসিসিআর পক্ষ থেকে জলপাইগুড়িতে পালিত হল মাও সেতুং এর মৃত্যুবার্ষিকী। পাহাড়ে তৈরি হল নতুন রাজনৈতিক দল। সাংবাদিকদের উপর হওয়া আক্রমণের প্রতিবাদে ধর্ণা কর্মসূচি আগরতলায়। শিলিগুড়িতে গণেশ পুজোর শুনশান বাজার, গণেশ পুজো মেতে উঠল শিলিগুড়িবাসী। পকেটমার সন্ধ্যায় ব্যক্তিকে মারধর অভিযোগ। নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝায় পিকআপ ভ্যান নয়নজুড়িতে, জখম ২। বিদ্যুৎ বিল মেটানোর পরও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযোগে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে রাখল এলাকাবাসী।